এবারে পরিমণির মা হওয়ার তারিখ জানা গেল। প্রথমবারের মতো মা হচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। এ নিয়ে তার ভক্ত অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসায় প্রায় ভর্তি করে ফেলেছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। কিন্তু যার আসার জন্য পরিমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার তথ্যটা জানিয়ে দিলেন পরিমণি। আগামী 28 আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে। গত মঙ্গলবার 2 আগস্ট রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরিমণি। সন্তান প্রসবের আগে নিয়মিত চেক আপের জন্যই যাওয়া হয়। তখন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান সন্তান সুস্থ স্বাভাবিক আছে। সব কিছু ঠিক থাকলে আগামী 28 তারিখ সন্তান প্রসব করবেন পরিমণি। এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজপরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা। পরিমণির ভাষ্য, সবাই আমাকে নিয়ে ব্যস্ত, খুব সুন্দর সময় পার করছি। গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরিমণি। জামা কাপড়ের ছবি দেখে অনেকেই ধারণা করছেন ছেলের মা হবেন পরিমণি। তবে নায়িকার দাবি, তিনি ও রাজ এখনও এই তথ্য জানেন না। ছেলে নাকি মেয়ে, এই কৌতূহলটা রেখে দিয়েছেন তারা। সন্তান জন্মের পরই আনন্দটা উপভোগ করতে চান। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরীফুল রাজ ও পরিমণি। এখন সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায় দুজন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।